এইবারে আমি যাচ্ছি কামদুনির দিকে, সেখানে ভেড়ি আছে এবং যেহেতু আকাশ এত সুন্দর মেঘের আনাকোনা, সেই কারণে কিছু ভালো ছবিও পাওয়া যেতে পারে, তাই কামদুনির দিকে এগোচ্ছি। আমি এখন কামদুনির পথে, আপনারা দেখুন কি সুন্দর লাগছে। এই দিকটাতে কামদুনি, এই দিকটাতে কামদুনি পড়বে। এদিকে প্রচুর ইটভাটা আছে, এই জায়গাগুলোতে প্রচুর ইটভাটা রয়েছে এবং এইদিকে প্রচুর তার সঙ্গে ভেড়িও রয়েছে, যেরকমটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এইদিকে এটা হচ্ছে লাঙ্গলপোতা ব্রিজ, এইদিক থেকে এলাম, আমাকে যেতে হবে ওইদিকে। দূরে দেখা যাচ্ছে নর্থ পয়েন্ট স্কুল দেখা যাচ্ছে। আমি খুব একটা বেশি দূর নয় এখান থেকে। ক্যামেরাতে এখন আর 14% চার্জ রয়েছে। আপনারা আপাতত চারদিকের এই যে নয়নাভিরাম দৃশ্য সেটা দেখতে থাকুন। কামদুনিতে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন ওপরে কামদুনি গ্রাম। আমরা ভেতরে যাব, আজকে হয়তো কোনো পরীক্ষা আছে, কারণ কাছেই নর্থ পয়েন্ট স্কুল, তো সেই কারণে ওখানে কোনো পরীক্ষা হচ্ছে, তো সেই জন্যই এত গাড়ি। এত গাড়ি কিন্তু সচরাচর থাকে না। যাই হোক, আমরা এগিয়ে চলেছি। একজনকে দেখলাম বার্ড ফটোগ্রাফি করছে। আমি আপাতত আমার গোপ্রোর সাহায্যে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করি আর একটু ব্লগিং করি। চলে এসছে কামদুনির ঢোকার মুখে যে বিখ্যাত ভেড়ি, সেই ভেড়ি দেখতে পাচ্ছেন, অসাধারণ ব্যক্তি ভেড়ির। দেখি দারুণ সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন, হাওয়াও খেতে পারেন এবং দূরেই দেখুন। দেখতে পাচ্ছেন কি অসাধারণ দৃশ্য। ওই দিকটা নিউ টাউনের দিক, ভেড়িতে আবার একটু একটা নৌকো চলছে, সুন্দর জল, জলের উপর চিকচিক করছে সূর্যের আভা। এবং যদি আমি এখন আমার ডান দিকে যাই তাহলে এইরকম একটা দৃশ্য দেখতে পাবো। চার্জ প্রায় শেষ, 9% মাত্র চার্জ আছে। এর মধ্যে যতটা সম্ভব হচ্ছে আপনারা দেখে নিন। দেখুন আকাশের মেঘ, তো যেহেতু গোপুর একটা ওয়াইড অ্যাঙ্গেল স্ক্রিন থাকে, সরি লেন্স থাকে, ফিশাই একটা এফেক্ট থাকে, সেই জন্য একটা অনেকটা ওয়াইড একটা অ্যাঙ্গেল অনেকটা জায়গা জুড়ে যেহেতু দেখতে পাওয়া যায়, সেই জন্য তার একটা যে পয়েন্ট অফ ভিউ যদি বলি আমি ইংরেজির ভাষায়, ইংরেজিতে, তাহলে সেটা কিন্তু একটা আলাদাই একটা আমেজ দেয়, আলাদাই একটা অনুভূতি দেয়, এবং যে অনুভূতিটা সত্যি একটা
এটা একটা সত্যি বিস্ময় জাগায় যদি বলতে চাই। যাই হোক, আর বেশিক্ষণ থাকবো না আমি এখানে। যদি আমার পিছন দিকটা এইভাবে দেখাই, এইরকম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই দিক যেটা, এটা চলে যাচ্ছে কামদুনির ভেতর দিকে। কামদুনির ভেতর দিক দিয়ে গিয়ে রাস্তাটা মধ্যমগ্রামের দিকেও ওঠে, আমি যতদূর গেছি আর কি। একটু যেতে হয় দেখে শুনে, ঠিক আছে, কিন্তু এদিকটা দিয়ে অনায়াসেই যাওয়া যায়। কিছু ছবি তুলে নিই এবারে, আর বেশিক্ষণ থাকবো না। ঘড়ির কাঁটায় 4টে বেজে গেছে, প্রায় 4:30 বাজতে চলো মনে হয়। তাহলে আজকের যে ভিডিও বা ব্লগ যদি বলা হয়, আজকের ব্লগ এটুকুনি। আপনারা আশা করছি উপভোগ করবেন, দেখতে ভালো লাগবে আশা করছি। এবং যদি আপনাদের এই জায়গাটা পছন্দ হয়ে থাকে, তাহলে অনুরোধ করব যে আপনারা চলে আসুন শনি রোববার করে ছুটির দিনে, এবং বিশেষ করে এই শরৎকালের এই সময়টাতে। যদি এখন শরৎকালে বর্ষাকাল, এই যে দৃশ্য, এই দৃশ্য কিন্তু কোথাও পাবেন না দেখতে। এই দৃশ্য কিন্তু কলকাতার এত কাছাকাছি জায়গাতে এইভাবে কিন্তু খুব কমই পাবেন, বিশেষ করে যারা উল্টোডাঙা, চিংড়িঘাটা এই সমস্ত জায়গাগুলোতে আছে, তারা কিন্তু খুব সহজে নিউ টাউন হয়ে এদিকে চলে আসতে পারবেন। নিউ টাউন চীনা পার্ক হয়ে এদিকে চলে আসতে পারবেন। যাই হোক, দেখুন অসাধারণ একটা দৃশ্য, কিছু ছবি তুলে নিই, দিয়ে আমি এখান থেকে বেরিয়ে পড়ব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।